সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বনবজদে বাংলাদেশ সরকারের প্রকল্প পরিচালকের কার্যালয় এ নিয়ে বিজ্ঞপ্তি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এ নিয়োগ 3 মে 2023 শীর্ষ সূত্রে প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। চলেন শুরু করা যাক। এখান থেকে আপনার হলো ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর, আপনার 16তম গ্রেড, 30 বছর বয়স, 27টি পদে লোক নিয়োগ করা ব্যবস্থাভাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বা কম্পিউটারের মধ্যে কোনো প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16তম গ্রেড, 30 বছর, 2টি পদে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মধ্যে কোনো প্রতি মিনিটে 20 শব্দ বা ইংরেজি 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। হিসাব সহকারী, 30 বছর বয়স, 1টি পদে, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর সমমান ও পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনা হিসাবরক্ষক কার্যক্রম অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সাব মেরিন স্টেন্স এবং ইঞ্জিনিয়ারিং, 9তম গ্রেড, 30 বছর বয়স, 1টি পদে, অস্থায়ী পদে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর, 2টি সমমান সিজিপিএ সহ 3-4 বছরের মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি সমমান থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাবে। এখান থেকে আপনার হলো 3-4-2023 তারিখে 18 থেকে 30 বছর বয়স শিথিলযোগ্য এবং শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা সঙ্গে 32 বছরও শিথিলযোগ্য। করোনা ভাইরাস সংক্রমণ রোধে যারা আবেদন করতে পারেননি তারা এখানে বয়স অনুযায়ী 25-3-2020 তারিখে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এর বয়স অনুযায়ী আপনার আবেদন আবেদনের cdlms.telco.com ওয়েবসাইট বিটি মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন। আবেদনের শুরুর তারিখ হলো 8-5-2023 সকাল 10 ঘটিকা থেকে, জমা দিনের শেষ তারিখটি 31-5-2023 বিকেল 5 ঘটি পর্যন্ত আবেদনটি সম্পন্ন করবেন। উজাড়ি আবেদন পাওয়ার পরে 1 নং কর্মীকের জন্য 600 টাকা ফিস, মোট সার্ভিস চার্জ 760 টাকা, মোট 660 টাকা জমা দিবেন। 2 ও 4 নং কর্মীকের জন্য 200 টাকা সার্ভিস চার্জ, 23 টাকা, মোট 223 টাকা ফি, ট্রেড অফ প্রিপেড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে। উজাড়িটি পাওয়ার পর আপনার উজাড়ি 1-2-3-4-2 নম্বরে সেন্ড করবেন। তারপরে উজাড়ি লেখার পর আপনার হলো ইয়েস লেখার পর যে পিন নম্বরটি পাবেন, পিন নম্বরটি হয়ে থেকে আপনার সাবমিশন দিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।